একজন ক্রিকেটারের স্বপ্ন আর কী বা হতে পারে? গোটা স্টেডিয়াম জুড়ে হাজার হাজার মানুষের করতালিতে বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মাতা, দেশের জার্সিতে, টিভি স্ক্রিন কিংবা গ্যালারিতে অনবদ্য সব পারফরমেন্স দর্শকদের উপহার দেয়া, গুরুদের করে যাওয়া রেকর্ডে ভাগ বসানো, আর দিন শেষে এক সুন্দর সুখী জীবন পার করা। খেলাটা খেলোয়াড়দের কাছে এক ভালোবাসার জায়গা, একই সাথে অর্থ উপার্জনেরও। দিন শেষে সেই অর্থই বৃদ্ধ জীবনে বড় বেশি উপকারে আসে। ক্রিকেটাররাও নিজেদের এই কয়েক বছরের আপস অ্যান্ড ডাউন ক্যারিয়ারে যতটা সম্ভব অর্থ গোছানোর চেষ্টা করেন, কেননা ক্রিকেট ছাড়া ওদের আর নেই কোনো পেশা। আর এই জায়গাতেই মোহাম্মদ সাইফুদ্দিনের কণ্ঠে এবার আবেগী বার্তা। চোট আর সাইফুদ্দিন যেন একই মুদ্রারই এপিটারোপিট। এই কিছুদিন সুস্থ আছেন তো আবার এই নেই। তার ক্যারিয়ারের অনূর্ধ্ব ১৫ থেকে চোট বড় সঙ্গী, আর যে সঙ্গী এখন অতিষ্ঠ করে তুলেছে এই পেসারকে। বেশ কিছুদিন আগে বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটে নিজের নাম না দেখে ফেসবুকে এক অভিমানী বার্তা শেয়ার করেছিলেন এই ফেনি এক্সপ্রেস। আর সে পোস্টের পেছনেও যে তার কত বড় কষ্টের গল্প রয়েছে, এবার তা প্রকাশ করলেন সাইফুদ্দিন বাংলাদেশের এক অনলাইন পোর্টালে। পিঠের চোট তাকে যেন এক প্রকার ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতন একই চোটে পড়া সাইফুদ্দিন নিজেও জানেন না বারবার কেন তাকে একই চোটে পড়তে হচ্ছে। আমরা ক্রিকেটাররা নির্দিষ্ট সময়ের পর আর খেলার সুযোগ পাব না, ইঞ্জুরি ফর্ম অনেক ব্যাপার আছে, আর্থিক দিক এবং খেলতে পারা দুটোই মূল উদ্দেশ্য। আমাদের আয়ের দুই মূল উৎস ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সাইফুদ্দিনের এই আক্ষেপের বার্তাই বলে দেয় তিনি বেশ অতিষ্ঠ দীর্ঘ সময়ের সঙ্গী ইঞ্জুরিকে নিয়ে, আর কেই বা চাইবে বারংবার ইঞ্জুরির কারণে নিজের স্বপ্ন আর মেধাকে ধূলিস্যাত করে দিতে। এতে যেমন তিনি সুযোগ হারাচ্ছেন একের পর এক ম্যাচ খেলা থেকে, একই সাথে দলে তার বিকল্প তৈরি হওয়া শুরু হবে, আর যেটা তার জন্য হবে আরও বড্ড চ্যালেঞ্জিং। একই সাথে ম্যাচ না খেলা কিংবা ঘরোয়া লিগে দলে না থাকতে পারায় বড় আর্থিক সংকটেও পড়তে হবে সাইফুদ্দিনকে। কাঁধের এই ইঞ্জুরি থেকে সেরে উঠতে তার পুরো জানুয়ারি মাসটাই চলে যাবে। তবু আমাদের আশা এই ফেনি এক্সপ্রেস ফিরে আসুক, নিজের অমিত মেধাকে ছড়িয়ে দিক ক্রিকেটের মঞ্চে।